পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী হাসান মাহমুদ। ব্রিফিংয়ে সোমালি দস্যুদের হাতে জিম্মি উদ্ধারে সরকারের নানামুখী তৎপরতার কথা তুলে ধরেন তিনি। নানামুখী তৎপরতা চালাচ্ছে নাবিকদেরকে আনহার্মড অবস্থায় উদ্ধার করা এবং একই সাথে জাহাজটা উদ্ধার করা। আমরা অনেক দূর এগিয়েছি। গাজায় ইসরায়েলি গণহত্যা চলাকালীন ইসরায়েলি ভাস্করের পুরস্কার নেয় ডক্টর ইউনুসের সমালোচনা করেন হাসান মাহমুদ। গাজায় নারী ও শিশুদের যে নির্বিচারে হত্যা করা হচ্ছে, মানবতা মানবাধিকার ভুলুণ্ঠিত করা হচ্ছে, সেটিকেই প্রকারান্তরে সমর্থন দেওয়া নয় যে একজন ইসরায়েলি ভাস্করের কাছ থেকে পুরস্কার গ্রহণ করে। চলতি সপ্তাহে ভারত বাংলাদেশ সীমান্তে দুই বাংলাদেশি নিহতের বিষয়েও কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। অবৈধ অনুপ্রবেশের কারণে এই ঘটনা ঘটেছে। আমাদের পক্ষ থেকে বিজিবির পক্ষ থেকে এই ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে, সীমান্ত বৈঠক হয়েছে। নন লিথাল উইপন আগের তুলনায় অনেক বেশি ব্যবহার করা হয়। যদি সেটি না হতো তাহলে কিন্তু ডেথ টোল আরও বেশি হতো। তবে আমরা চাই সেখানে কোনো ধরনের এই ধরনের ঘটনা যাতে না হয়। সরকারের পক্ষ থেকে বিজিবি ঘটনার প্রতিবাদ জানিয়েছে বলেও উল্লেখ করেন তিনি। বিজিবি এবং বিএসএফ এঙ্গেজমেন্টের মধ্যে আছে, আমরা মনে করি সেখানেই সমস্যাটা সমাধান করা সম্ভব। এম আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।